পৃথিবীর টান ছেড়ে চাঁদের পথে পাড়ি, বিপদের আশঙ্কা কিংবা প্রতিকূলতা সব কিছুকেই এতদিন অতিক্রম করে চাঁদের মাটি ছোঁয়ার পথে এগিয়ে চলেছে চন্দ্রযান তিন। কক্ষপথ পরিবর্তন থেকে ল্যান্ডার বিক্রম, রোভার প্রোগ্রামের সঙ্গে বিচ্ছেদ, ইসরোর পরিকল্পনা মাফিকই সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে সেই সব কাজ। এবার শেষ মুহূর্তের প্রস্তুতি, লক্ষ্য সঠিক এলাকায় সঠিকভাবে অবতরণ। চারিদিকে গর্ত, মাটি অসমান, বন্ধুর যেখানে সেখানে পড়ে রয়েছে পাথর। চাঁদের মেরু লাগোয়া এলাকার ছবি প্রকাশ্যে আনলো ইসরো। দুদিন পর এমন একটা এলাকাতেই নামবে চন্দ্রযান তিন। চাঁদের মাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার ওপর থেকে উড়ে যাওয়া মহাকাশযানের হাজার ডিটেকশন ক্যামেরা ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ইসরো। এমন একটা এলাকায় চন্দ্রযান তিনকে নামানোই আপাতত তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। অবতরণের আগের পর্যায়ে চাঁদের একবারের কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান তিন। ভারতীয় সময় অনুযায়ী 23 আগস্ট বিকাল 5:45 চন্দ্রপৃষ্ঠের নামার প্রক্রিয়া শুরু করবে। সন্ধ্যা 6:04 চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করার কথা রয়েছে ল্যান্ডার বিক্রমের। এবার ল্যান্ডারেরও বেশ কিছু ডিজাইন পরিবর্তন করা হয়েছে। যেমন এই ল্যান্ডারের একটি বদলে 4টি থ্রাস্টার রাখা হয়েছে, যাতে অবতরণের ধকল সয়ে নিতে পারে এবং পালকের মতো মাটি ছুঁতে পারে বিক্রম। চন্দ্রযান তিনে আছে একাধিক ইলেকট্রনিক এবং যান্ত্রিক সাবসিস্টেম। চন্দ্রযান দুইয়ের ল্যান্ডিং সমস্যা থেকে শিক্ষা নিয়েই নেভিগেশন সেন্সর, প্রোপালশন সিস্টেম, নির্দেশ কেন্দ্র এবং নিয়ন্ত্রণ কেন্দ্রকে আরও উন্নতি প্রযুক্তিতে সাজানো হয়েছে। ল্যান্ডার বিক্রমের পাশাপাশি রোভারকেও অত্যাধুনিক প্রযুক্তিতে ডিজাইন করা হয়েছে। ল্যান্ডার বিক্রমে মোট 7টি পেলোড রয়েছে। চন্দ্রযান তিন অভিযানে প্রতিটি পেলোডের ভূমিকা অপরিসীম। এই প্রতিটি পেলোড প্রথমে সিগন্যাল পাঠাবে রিস্যাটেলাইটে। এই রিলে স্যাটেলাইট সেই সিগন্যালগুলিকে ডিকোড করবে, তারপর সেইগুলি পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমে। আরও সরলীকরণ করে বললে এই প্রোপালশন মডিউল বর্তমানে সেতুর কাজ করবে ল্যান্ডার এবং ইসরোর যোগাযোগ মাধ্যমকে। তবে চিন্তার বিষয় হলো চাঁদের মাটিতে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সঙ্গে রয়েছে অনেক ছোট বড় গর্ত। উঁচু ডিপিও প্রতিবন্ধক হয়ে উঠতে পারে। ইসরোর প্রাথমিক লক্ষ্য হলো পাথর বা গর্ত এড়িয়ে আফেকাকৃত ফাঁকা স্থান আগে চিহ্নিত করা, তারপর সেখানে বিক্রমকে নামানো হবে। বুধবার সন্ধ্যায় রোভার প্রজ্ঞানকে নিয়ে পেটের ভেতর নিয়ে পাখির পালকের মতো চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান অভিযানের এই পর্যায়টি সবচেয়ে কঠিন বলে জানাচ্ছেন তারা। 4 বছর আগে এই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান দুই। তবে এবার তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে ইসরো। বড় কোনো বিপত্তি না হলে চাঁদের মাটিতে শীঘ্রই নামতে পারবে এমনটাই জানিয়েছেন তারা। সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ তথা গোটা বিশ্ব। তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।